আপোনালোকে যদি বঙালী না জানে প্লিজ মোক অসমীয়াত এস এম এস কৰক, মই ৰিপ্লাইটো দি দিম। হিন্দী মে ভি কৰ সকতে আপ লোক। গীতা গোস্বামী বলছি যে আমার ছেলের বয়স 16, খুব ভালো গান করে, বাট ওর বাবা ওর গুরু ওর বাবা প্রাইভেটে সার্ভিস করে, ও পারবে সারাগামাতে চান্স? এটা নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি যে আমরা ছোটবেলার থেকে সবসময় আমরা কি করি, বাইরের টিচার বা শিক্ষক বলুন যাই বলুন, ওখানে যাওয়ার থেকে আগে কিন্তু আমরা মা বাবার কাছেই সব কিছু শিখি। আর শিক্ষাগুরু না থাকলে গান গাইতে অনেকেই গান গায়, শিক্ষা মা বাবা দাদা দিদির কাছে গান শেখে, তারপর একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যায়। যেরকম একটা আমি ওটাই বলেছিলাম যে একটা সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে আমাদের কিশোর কুমার, ঠিক না? আর উনিও সেম এমন দিদির কাছে গান শিখেছিল। ছোটো দিদি তোমার তোমার আর ছোটো দাদা তো দেখুন না, এখনো ডিনার হয়নি গো। কিশোর কুমার কিন্তু ওনার দাদা অশোক কুমারের কাছেই গান শিখেছিল, কোনো শিক্ষাগুরু ছিল না। উনি কোথায় পৌঁছে গেছে দেখেন, আগে অডিশনটা দেখ না, আমার কাছে কথা হচ্ছে অডিশন দেখ, ছোট বাচ্চা, এবার হবে না, সেকেন্ড টাইম হবে না, থার্ড টাইম হবে না, তারপরে হবে, মানে হোপটা লস করবেন না একদম, মানে ওকে আরো এনথু দেবেন যে খুব ভালো হয়েছে, নেক্সট এবার যদি না হয় নেক্সট ইয়ারে আবার করবে। এবার যখন ও অডিশন দেবে ওর যে সিলি সিলি মিস্টেক গুলো হবে, কিছু খামতি থাকবে, ও নিশ্চয়ই বুঝতে পারবেন। ও ইউ আর হেয়ার, ভেরি গুড। প্লিজ এবার যদি আমি বারবার এক কথা বলছি, ফার্স্ট অডিশনে যদি কেউ দিয়ে থাকে, যদি একটা ভিডিও করব এর মধ্যে করব, আশা করি এটা ভালো লাগবে, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। একদম ডিসকারেজ করবে না, কোনো বাচ্চা হোক বড় হোক, ঠিক আছে এবার হয়নি নেক্সট বার হবে। বলছি হাওড়াতে কবে হবে, হাওড়াতে কবে হবে এই আপডেটটা আমি দিয়ে দেবো, আগে কলকাতা ফার্স্ট মেয়ে আছে, কলকাতাতে গ্র্যান্ড অডিশনটা হোক, তারপরে এক একটা আপডেট আমার চ্যানেলের পাশে থাকলে পরে আপডেটগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। গুড নাইট, নিউ জেন বলছে গুড নাইট। সবাই অনেকে তো চলে গেছে, হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে, এখানে ভিডিওটা আমার মাও দেখছে, আমি বলবো এত রাত অবধি জেগে থাকতে না, তোমরা ঘুমিয়ে পড়ো, আর কাকু কাকিমা তোমরা ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত বলতে তোমাদের খাওয়া দাওয়া ডিনার হয়ে গেছে, আর কতক্ষণ জেগে থাকবে। তবে আজকের জন্য এখানে আমি এন করে দিচ্ছি, সবাইকে গুড নাইট, টাটা। দেখা যাচ্ছে।